বিজয়া সম্মেলনী থেকে লোকসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল। বৃহস্পতিবার লালগোলা ব্লক তৃণমূলের পক্ষ থেকে হয় বিজয়া সম্মেলনী। এদিন সভায় সাংসদ, বিধায়ক সহ তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। এই উৎসবে নতুন বেগে হিরো বাইক, থাকছে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, 13000 টাকা ফ্লিপকার্ট অফার, 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক। এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে। এখন আমরা বহরমপুর রঘুনাথগঞ্জে। 1 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে ব্লকে ব্লকে চলছে বিজয়ের সম্মেলনী। উৎসব মিটলেই বিজয়ের সম্মেলনীকে হাতিয়ার করে জনসংযোগে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার লালগোলা ব্লক তৃণমূলের পক্ষ থেকে লাইব্রেরি ময়দানে বিজয়ের সম্মেলনীর আয়োজন করা হয়। এদিন বিজয়ের সম্মেলনীতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ তৃণমূল নেতৃত্ব। এদিন জনপ্রতিনিধি সহ তৃণমূল নেতাকর্মীরাও সভায় মিলিত হন। রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমস্ত ব্লকে বিজয় সম্মেলনী হচ্ছে। আমাদের ব্লকেও আমরা জেলা সভাপতি খলিলুর রহমান সাহেবের নির্দেশে আজকে বিজয় সম্মেলনীর আয়োজন করেছিলাম। আমাদের মধ্যে নিরঞ্জন মুখোপাধ্যায় মহাশয় আছেন, তিনি আমাদের অভিভাবক। তাদের সকলের পরামর্শ নিয়ে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে লালগোলার মানুষরা আজকে সমবেত হয়েছিল এবং এখানে আমরা আমাদের মধ্যে দিয়ে নিজেদের মত আদান প্রদান করলাম এবং এটা সমন্বয়ের বার্তা মানুষের কাছে।